এই ভিডিওতে আমরা যার সম্পর্কে কথা বলবো তিনি হচ্ছেন শহীদ কানাইলাল দত্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কানাইলাল দত্ত এক অবিস্মরণীয় নাম আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দের একত্রিশে আগস্ট বিপ্লবী কানাইলাল দত্তের জন্ম হয়েছিল চন্দননগরে পিতার নাম চুনিলাল দত্ত প্রথম জীবনে তিনি বোম্বাইতে এসেছিলেন তার বাবা সেখানে চাকরি করতেন বোম্বাইয়ের পরিবেশের মধ্যে কানাইলাল দত্তের প্রথম কৈশোর অতিবাহিত হয় বেশ কিছুদিন সেখানকার স্কুলে পড়াশোনা করেছিলেন স্কুলের পড়া খুব একটা ভালো লাগত না তার তিনি বারবার স্কুল পালাতে চেষ্টা করতেন শেষ অবধি বাবা তাকে চন্দননগরের ডুপলে বিদ্যামন্দিরে ভর্তি করে দিলেন এই মন্দিরে ভর্তি হওয়ার পর কানেলাল দত্তের চরিত্রে ব্যাপক পরিবর্তন ঘটে যায় আগে তিনি বিভিন্ন খামখেয়ালি বনায় অংশ নিতেন এখন অনেক শান্ত ও সরল হয়ে গেছেন সবারই সঙ্গে খুব একটা কথা বলছেন না বেশিরভাগ সময় কাটছে গ্রন্থাগারের মধ্যে থেকে বিভিন্ন লেখকদের রচনা পাঠ করছেন মন দিয়ে ভারতের ইতিহাস সম্পর্কে আগ্রহী হয়ে উঠেছেন প্রবেশিকা পরীক্ষায় পাশ করার পর এলেন হুগলি মহিসিন কলেজে মহসিন কলেজে এই কলেজের ছাত্র হিসেবেও তিনি যথেষ্ট কৃতিত্বে পরিচয় দিলেন তবে ভারতবর্ষ জুড়ে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনের তরঙ্গ আছড়ে পড়লো চন্দননগরেও কানাইলাল দত্ত বিপ্লবের মহামন্ত্রের দীক্ষিত হলেন যুগান্তর পত্রিকার পরিচালক চারুচন্দ্র রায়ের কাছে কলকাতার গুপ্ত বিপ্লবী দলের সঙ্গে ঘনিষ্ঠ সংযোগ স্থাপিত হলো শুরু হলো বিপ্লবী দলের মধ্যে থাকা এবং নানা অনুষ্ঠানে যোগ দেওয়া স্বেচ্ছাসেবক হিসেবে কানাইলাল দত্ত ছিলেন নেতাদের অত্যন্ত প্রিয় মন্ত্রগুপ্তির শপথ কখনো ভাঙেননি তার উপর কোনো গোপন কাজের দায়িত্ব অর্পণ করা যেত সমস্ত রাত জেগে জেগে লিফলেট লিখতেন সকালবেলা সেই লিফলেট বিলি করতেন বিভিন্ন কেন্দ্রে গিয়ে যে কোনো মুহুর্তে ধরা পড়ার সম্ভাবনা ছিল তবু কানাইলাল দত্ত কাউকে ভয় ধ করতেন না তিনি জানতেন এই কাজে তাকে করতেই হবে ঠিক সময় লিফলেট পৌঁছে দিতে না পারলে দলের প্রয়োজনীয় খবর অন্যত্র পাঠানো যাবে না উনিশশো সালের মানিকতলা বোমা মামলায় গ্রেপ্তার হলেন জেলখানা থেকে শিকল কাটার পরিকল্পনা করতে থাকলেন সেখানে আরও অনেক বিপ্লবী বন্ধু ছিলেন একবার অসুস্থ জেলখানায় থেকে শিকল কাটার পরিকল্পনা করতে থাকলেন সেখানে আরও অনেক বিপ্লবী বন্ধু ছিলেন তার একবার অসুস্থ হয়ে কানেলাল দত্ত চলেছেন হাসপাতালের দিকে সেখানে যেতে হঠাৎ একটা ফলের পুটলি আবিষ্কার করলেন কেউ দেখছে না ঢাকনাটা সরালেন তাতে আস্ত একটি আধুনিক রিভলভার বুঝতে পারলেন বিপ্লবী বন্ধুরা জেল থেকে পালাবার পরিকল্পনা করছেন কিন্তু তার কাছে এ খবর দেওয়া হয়নি কেন এত বড় একটা কাজ কানাইলাল দত্তের কোনো ভূমিকা থাকবে না সেটি তিনি ভাবতে পারেননি সত্যেনের কাছে সব কথা এসে বললেন কানাই সত্যেনকেও সমস্ত ঘটনাটি খুলে বলতে বলা হলো সব শুনে কানাইল দত্ত বললেন আমাকেও তোমাদের সঙ্গে নিতে হবে সত্যেন তাকে অনেকবার বোঝাবার চেষ্টা করলেন তিনি বোঝালেন যে ক্ষুদিরাম চলে গেছেন প্রফুল্লও চলে গেছেন এবার সত্যেনকেও চলে যেতে হবে শেষ কাজের দায়িত্ব কানাইলালকেই নিতে হবে কানাইলাল এখন যদি এমন জেদ ধরে বসেন তাহলে হয়তো তার জীবনেরও সংশয় দেখা দেবে কিন্তু কানাইলাল চুপটি করে বসে থাকার মানুষ ছিলেন না শেষ পর্যন্ত সত্যেনকেও রাজি হতে হলো সত্যেন জানালেন পয়লা সেপ্টেম্বর সেপ্টেম্বর মামলার তারিখ সেদিন নরেন ম্যাজিস্ট্রেটের কাছে বিবৃতি দেবেন নরেনকে সেই বিবৃতি দেওয়ার সুযোগ দেওয়া হবে না কারণ নরেন কি হয়েছে যে করেই হোক নরেনকে শেষ করতে হবে কানে এই খবর শুনে উল্লাসে আত্মহারা নয়নকে কোথায় পাওয়া যাবে নয়ন ইউরোপিয়ান ওয়ার্ডে থাকে একেবারে জামাই আদরে প্রহরী হেগিনস রয়েছে তার পাহাড়ে এর মধ্যে থেকেই কাজ হাসিল করতে হবে হাতে অস্ত্র এসে গেছে সত্যের নিশ্চিন্ত হয়ে একবার এবারে ফাঁদ বাতলেন বাকি কাজটুকু যে করেই হোক করতে হবে শেষ অবধি সত্যেন নয়নের কাছে গোপন খবর পাঠালেন তিনিও রাজসাক্ষী হতে রাজি হয়েছেন ম্যাজিস্ট্রেটের কাছে বিবৃতি নয়ন খবরটা উপরওয়ালা পুলিশ জানিয়ে দিল তারা কর্তৃপক্ষের এই আর্জি মঞ্জুর করল পুলিশের নির্দেশে নরেন এবার সত্যেনকে উপযুক্ত শিখিয়ে পড়িয়ে দেওয়ার দায়িত্ব পেল যারা ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে সত্যেন মিথ্যা সাক্ষী দিতে পারেন নরেন ইউরোপিয়ান ওয়ার্ড থেকে হাসপাতালে এসেছেন সত্যেনকে নিয়মিত তালিম দিতে নরেন যখন হাসপাতালে সত্যেনের কাছে আসতেন তখন তার সঙ্গে হেগিন্স এবং লিন্টন নামে দুই শ্বেতাঙ্গ প্রহরী থাকতেন তারা নরেনকে বিশ্বাস করতে পারতেন না দিনের পর দিন হাসপাতালে ডেকে এনে ডেকে এনে সত্যেন নরেনকে গোসাইয়ের সঙ্গে জমিয়ে ভাব ভাব ফেলেন নরেন উৎসাহর অন্ত নেই শেষ অব্দি সত্যের মতো বিপ্লবী যদি রাজশক্তি হয় তাহলে আর কোনো চিন্তা থাকবে না দণ্ড মুকুব হবে এমনকি নয়ন বিলেতে গিয়ে বাকি দিনটুকু সুখে পারবে কাটাতে এবার নিয়মিত দেখা সাক্ষাৎ হচ্ছে সত্যেন ছিলেন অত্যন্ত বুদ্ধিমান তিনি ইচ্ছে করে উল্টো পাল্টা বলতে শুরু করলেন কিন্তু এমনটি করলে তো চলবে না দুজনের বিবৃতির মধ্যে সঙ্গতি থাকতে হবে শেষ অবধি দুর্বল সংশক্তির আছিলে তিনি লিখিত এজাহারের মাধ্যমে আদালতে আদালতে সাক্ষী দেওয়ার অনুমতি চাইলেন পুলিশের কর্তা তার আবেদন মঞ্জুর করলেন এবার শুরু হলো সত্যের লেখার পালা একটু একটু করে এমনি একটু একটু করে এজাহার লিখতে থাকলেন আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এমনই ছিল পরের দিন পয়লা সেপ্টেম্বর দেবব্রত ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আটজনের বিরুদ্ধে হিসেবে দেওয়ার কথা অনেকের নাম ঘোষণা করা হবে আরও অনেক গণ্যমান্য ব্যক্তি ধরা পড়বেন সত্যেন এই দিনটির প্রতীক্ষাই ছিলেন কানেলে কানেলালের সঙ্গে শেষ মুহূর্তের পরামর্শ করে নিলেন ডিসপেন্সারির মধ্যে থেকে কাজটি করতে হবে ঠিক করা হলো কানাই সেখানে পৌঁছে যাবেন দাঁত মাজের আছিলয় সশস্ত্র অবস্থায় থাকবেন যথাসময় উপযুক্ত ব্যবস্থা নেবেন নয়নকে দেখে কানাই বারান্দায় চলে গেলেন কান সজাগ রাখলেন ঘরের ভেতরে ঘরের ভেতরে কথা হচ্ছে সত্যেন নয়নকে গুলি করলেন গুলি উড়ুতো বৃদ্ধি হলো নরেন আত্মনাদ করে ঘর থেকে ছিটকে বাইরে বেরিয়ে এলেন হিগিন্স ছুটে গেল সত্যেনকে ধরতে সত্যেনের গুলি এসে হিগিন্সকে বি নরেন পালাতে গিয়ে দেখল কানাই লাল তার পশ্চাৎ ধাবন করছে নয় দেহরক্ষী শ্বেতাঙ্গ কয়েদি লিন্টন কানাইয়ের গুলিতে লিন্টনেরও কপালের চামড়া ছড়ে গেল সত্যেন এগিয়ে এলেন দুইজনে শেষ গুলিটি পর্যন্ত নয়নের উপর বর্ষণ করলো সব মিলিয়ে তার নটি গুলি ছুঁড়ে দিয়েছিলেন এবার জেলের পাগলা ঘুণ্টি বেজে গেল সশস্ত্র পুলিশ এগিয়ে এলেন সত্যেন ও নয়নকে বন্দি করতে এই মামলায় কানাই নিজের জন্য কোনো উকিল দিলেন না কয়েদিনের পোশাকে আদালতে হাজির হলেন পরিষ্কার বললেন আমি মেরেছি নরেনকে ঘটনাচক্রে সত্যন সেখানে হাজির ছিলেন কিন্তু এই ব্যাপারে তার কোনো দোষ নেই আমি একাই মেরেছি জজ মিস্টার এফ আর রো প্রশ্ন করলেন তুমি রিভলভার পেলে কোথার থেকে কানাইলাল হেসে জবাব দিয়েছিলেন রিভলভার পেয়েছি ক্ষুদিরামের আত্মার কাছ থেকে বিচারে কানাইলালের প্রাণদণ্ড হলো হাইকোর্টেও মৃত্যুদণ্ড বহাল রাখল কারাগারে কানেলাল দত্ত গল্প গানে মশগুল হয়ে থাকতেন কারাগারে থাকার সময় তার ষোলো পাউন্ড ওজন বেড়েছিল এ অস্বাভাবিক ব্যাপার জেলখানে মা ছেলের সঙ্গে দেখা করতে এসেছিলেন কানের মা তাকে বলেছিলেন এতদিন তুমি আমার মা ছিলে আজ তুমি সারা বাংলাদেশের মা হলে এ কি কম ভাগ্যের কথা উনিশশো সালের দশই নভেম্বর ফাঁসির দিন ধার্য করা হয়েছিল রাতে শেষ হওয়ার আগে হাসি মুখে ফাঁসির রজ্জু গলায় পড়ে বীরের বরণ করলেন কানাইলাল সেদিনের জেলগেটের বাইরে এক অবাক করা দৃশ্যের অবতরণ হয়েছিল হাজার হাজার মানুষ বীর যোদ্ধা কানেকে দেখার জন্য সমবেত হয়েছিলেন শব্দ বাইরে নিয়ে আসা হল সেদিনের শিশু বৃদ্ধ বাঙালি অবাঙালি নির্বিশেষে পুষ্প বর্ষণ করছিলেন শব্দে। কানে স্পর্শধন্য সেই পুষ্প দেবতার প্রসাদী ফুলরূপে সংগ্রহ করে কপালে ছুঁয়েছিলেন কানাইয়ের দেশবাসী এক উৎসু সজল দৃশ্য